ভোর হতে সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়তে আসতে শুরু করে হরেক রকমের সবজি শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজিতে দাম কিছুটা কমতির দিকে কেজি প্রতি 2 থেকে 5 টাকা কমে শিম বিক্রি হচ্ছে 50 টাকায় আলু 48 থেকে 55 টাকা ফুলকপি 35 টাকা বাঁধাকপি 15 টাকা ও টমেটো মিলছে 35 টাকায় শিম বিক্রি করতেছি 50 টাকা 40 টাকা আপনার আলু আছে হলো 55 টাকা তারপরে 45 টাকা 40 টাকা তারপরে গাজর বিক্রি করতেছি 35 টাকা মশলা জাতীয় সবজির আদার দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 175 টাকায় তবে ভরা মৌসুমে চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ 163 টাকা আদা আমরা বিক্রি করছি সে আদা আমরা গতকাল থেকে বিক্রি করতেছি আপনার 170 থেকে 175 টাকা পেঁয়াজ হলো 70-75 টাকা কেজি আর টমেটো আমাদের দেশি টমেটো বেড়া 35-40 টাকা কেজি ছুটির দিনে ময়মনসিংহের আকুয়া বাইপাস মৎস্য আড়তে দাম কিছুটা বেশি সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছ পাইকারিতে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত ব্যবসায়ীরা বলছেন মাছের খাদ্যের দাম বৃদ্ধি পরিবহন খরচ বাড়ায় প্রভাব পড়েছে দামে মাছটা প্রায় মাছের দাম এজন্যই বেশি কারণ শীতকালে যাচ্ছে না ডাল সিজন হইতাছে মাছের আস্তে আস্তে খাদ্যের দাম বেশি পরিবহন খরচ বেশি এর জন্য মাছের দাম বেশি মাছের দাম বাড়ায় বাজারের তালিকায় কাটছাট করছেন অনেকেই এক সপ্তাহ আগে কম ছিল দুই তিন দিন ধরে হঠাৎ করে মাছের দাম কেজি প্রতি 20 টাকা 30 টাকা বেড়ে গেছে এখন যে বর্তমান মাছের যে অবস্থা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এদিকে দু সপ্তাহ ব্যবধানে মানিকগঞ্জে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে 30 টাকা এক কেজি মাংস কিনতে গুনতে হচ্ছে 680 টাকা মানিকগঞ্জ পৌর বাস স্ট্যান্ড মাংস বাজারে ছুটির দিনে 12 থেকে 14টি গরুর মাংস বিক্রি হয় যা টাকার অঙ্কে 15 থেকে 16 লাখ টাকা আবু নোমান এখন Herlin, be a show stealer.